গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর মধ্যরাতে শেষ হতে যাচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণার সময়সীমা এদিন দিনভর তুমুল প্রচারণায় মুখর ছিল নির্বাচনী এলাকা। প্রার্থীরা ছুটেছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশার কথা জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, উন্নত গাজীপুর গড়ে তোলাই তার প্রধান অঙ্গীকার। অন্যদিকে কর্মী সমর্থকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। এদিকে নির্বাচন উপলক্ষে গাজীপুর 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইকরামুল আদনানের প্রতিবেদন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার শেষ দিন সাত সকালেই মাঠে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গেল কয়েকদিনের মতো এদিন মেঘ বৃষ্টির দাপট না থাকায় চলে তুমুল প্রচারণা। মিছিল স্লোগানে শিল্পনগরীতে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। গাজীপুরের শালনা এলাকায় এদিন নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। সাথে ছিলেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক। নৌকা প্রতীকে ভোট চেয়ে জাহাঙ্গীর আলম বলেন, আধুনিক গাজীপুর নগরী গড়ে তোলাই তার প্রধান অঙ্গীকার। পেশাজীবী মানুষের জন্য, শান্তিপ্রিয় সব মানুষের জন্য, স্বাধীনতার পক্ষে শক্তির সব মানুষকে নিয়ে আমি একসাথে আমাদের নগর সাজাতে চাই। এদিকে রোববার সকালে টঙ্গীতে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। অভিযোগ করেন তার কর্মী সমর্থকদের গ্রেপ্তার সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। ভয়ভীতি উপেক্ষা করে ভোটারদের ভোট দিতে আসার আহ্বান জানান তিনি। ভয়ভীতি বুকে ধারণ করে তারা এজেন্টের যে দায়িত্ব, তাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, তারা সেইভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। পরে নগরীর বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়গুলোতে গিয়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। অন্যদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর শহর ও আশপাশের এলাকায় 29 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মহানগরী ঢাকার পাশে গাজীপুর সিটি কর্পোরেশন, তাই খানিকটা উন্নত নগর সেবাই আশা করেন নগরবাসী। কিন্তু গেল পাঁচ বছরে নাগরিক সুবিধার ক্ষেত্রে অনেকটাই হতাশা হতে হয়েছে শিল্পনগরের বাসিন্দাদের। তাই এবার ভোটে যেই জিতুক না কেন, নগরবাসী দেখতে চান উন্নত ও পরিকল্পিত শহর। ইকরামুল আদনান, বৈশাখী সংবাদ, গাজীপুর।